नमस्कार बंधुरा, सकले निश्चय भालो आछेन, सुस्थ आछेन। आज के जे रेसिपिटा आमी शेयर करछी सेटा होच्छे मुग डालेर कारी। एकटा पुरोनो दिनेर रान्ना, खुबी अन्नबद्ध एकटा रान्ना। एटा भात बा रुटिर साथे भीषणई भालो लागबे। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেক পুরনো দিনের রান্না বা সাবেকি রান্না রয়েছে যেগুলো আপনারা খুবই পছন্দ করেন, সেরকমই আজকে একটা রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে মুগ ডালের কারি। এটা বলতে পারেন খানিকটা ঠাকুরবাড়ির রান্না। আমি এটাকে আমার মতো করে করেছি, রেসিপিটাকে সামান্য একটু চেঞ্জ করে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে একটা আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে নিলাম। ডালটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজব না। রান্নার মধ্যে যে অরিজিনাল রান্নাটা সেটাও আমি এর সাথে সাথে বলে দিচ্ছি। রান্নাটা কিন্তু মুগ ডাল ভেজে নয়, কাঁচা মুগের ডাল দিয়ে, তবে আমি একটু ডালটাকে ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে অবধি ভেজেছি, হালকা সোনালি রং আসা পর্যন্ত। ডালটাকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করার সময় একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। ভালো করে লবণটা একটু মিশিয়ে নেব, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। এবার একটা মশলার পেস্ট করে নেব, তার জন্য আমি এক চামচ পেঁয়াজ বাটা নিলাম, নেব আদা বাটা হাফ টিস্পুন, এর সাথে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, এখানে দুখানা শুকনো লঙ্কাকে আমি শিলনোড়ায় পেটে নিয়েছি, দিচ্ছি এক চামচ, ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটু মশলার পেস্ট করে নেব। আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা বাটা, এটা দিয়ে আমি একটুখানি মশলার পেস্টটা তৈরি করে নিলাম। এদিকে দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু একটু ফাটাফাটা করে ডালটাকে সেদ্ধ করে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দু চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা আর গোটা জিরেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই মশলার মিশ্রণটা, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, আদা বাটা, এগুলো আমি একসাথে পেস্ট করেই দিয়ে দিলাম। এবার এটাকে একটু মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এই পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে এই একসাথে মশলা পেস্ট করে দেওয়ার একটা অপূর্ব সুন্দর ফ্লেভার রয়েছে, যেটা এইভাবে রান্না করলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখুন মশলাটা বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, যদিও আদা রয়েছে বলে একটুখানি তলায় আটকে গেছে। সামান্য একটু জল অ্যাড করব, করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে মিনিট পাঁচেক সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটা বেশ কষানো হয়ে গেছে, মশলাটা থেকে একটা সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এই ডালটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা বেশ একটু ঘন করে সেদ্ধ করে রেখেছি, যাতে ডালে খুব একটা জল না থাকে। সামান্য একটু জল অ্যাড করে এই এবার ডালটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষাতে থাকব। অরিজিনাল রান্নাটা কিন্তু ঠিক এই পর্যায় থেকে শুরু হচ্ছে, মশলাটা কষানোর পরে কাঁচা মুগের ডালটা এই সময় দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। যেহেতু আমাদের হাতে সময়টা কম রয়েছে, সেই জন্য আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিলাম, নাহলে আপনারা এই সময় কিন্তু ডালটাকে সেদ্ধ করতে থাকবেন। এবার এর মধ্যে একটু ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাও হাতে যেহেতু সময় কম রয়েছে, সেই জন্য একটু সেদ্ধ করে নিয়েছি, আর দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। এবার এই আলু আর পেঁয়াজ একসাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা বেশ একটু মুখে পড়বে, কচকচ করবে, আর আলু এর সাথে কিন্তু ডালটা যদি কাঁচা দেন আলুটা অবশ্যই কাঁচা দেবেন, আলুটা কিন্তু ডালের সাথে সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ অ্যাড করব, আর এর সাথে দেব সামান্য একটু চিনি।
যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য একটু চিনি দিলাম। তবে এই রান্নাটা একটু মিষ্টি হয়, নিরামিষ সম্পূর্ণ বলবো না, কারণ যেহেতু পেঁয়াজ দেওয়া রয়েছে। ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আরও একটু আমি জল অ্যাড করছি। আমি অল্প একটু করে বাটি করে জল অ্যাড করলাম, যাতে আলু পেঁয়াজ ভালো করে বেশ নরম হয়ে যায় আর সমস্ত বেশ মশলা টশলাগুলো মাখো মাখো হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব। এদিকে আমি একটুখানি গরম মশলা বেটে নেব। সামান্য একটু গরম মশলা বাড়ছি। এর মধ্যে দুটো এলাচ, দু টুকরো লবঙ্গ আর একটা বড় দারচিনি টুকরো নিচ্ছি, সেটাকে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। সামান্য সামান্য জল দিয়ে মশলাটাকে বেটে নেব। তবে গরম মশলা গুঁড়োর থেকে গরম মশলা বাটা দিলেই ভালো লাগে, যেহেতু পুরনো সাবেকি রান্না, একটু গরম মশলা বাটা দিলেই কিন্তু খেতে ভালো হবে। তার জন্য আমি মশলাটাকে বেটে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে বাটা গরম মশলায় কিন্তু অপূর্ব সুন্দর গন্ধ বেরোয়। আমার সাথে আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। দেখুন, এদিকে আমার ডালটা বেশ ফুটে গেছে। 10 মিনিট আমি লো ফ্লেমে রেখেছিলাম, যাতে ডালটা বেশ সুন্দর হয়ে যায়, একদম মাখনের মতো গলে গলে এসছে। এবার ভালো করে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। আলু ডাল পেঁয়াজ সবটাই বেশ নরম নরম হয়ে গেছে। এবার নামানোর আগে আমি 1/2 টিস্পুন ঘি অ্যাড করব, আর এর সাথে দিয়ে দেবো আমি গরম মশলা বাটা। দেখুন, এই গরম মশলা বাটাটা যেটা বেটে নিয়েছি শিলনোড়ায়, সেটা অ্যাড করে দিলাম। ঘি আর গরম মশলা বাটাটা দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম ঘন ঘন অবস্থাতেই এটাকে নামিয়ে সার্ভ করে নেব। এটা কিন্তু রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এই ডালের সাথে কিন্তু আপনারা একটু ঝুরি আলু ভাজা বা বেগুনি হলেও ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। একবার বানিয়ে দেখবেন, খুব একটা কিন্তু উপকরণ নেই, খুব সমস্যায় পড়বেন না, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে। ভালো লাগলে রেসিপিটাতে একটা লাইক দেবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলটা প্রথম দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।